Dear viewers, we have Taskin with us. First of all, congratulations to both of you. কেমন আছেন? এই তো ভালো, আল্লাহর রহমতে। It's the first time ever in Bangladesh biker তে সবচেয়ে বড় গ্যাদারিং হচ্ছে। How are you feeling? আসলে খুবই ভালো লাগছে যে আসতে পেরে। আম সরি যদি একটু লেট হয়ে গেছে, কারণ প্র্যাকটিস ছিল বিকালে, আবার কালে খেলা আছে। তো এর মাঝখানে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এবং আর আমি ইয়ামার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার পরে ইয়ামাদের সবসময় টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট উদ্যোগগুলো নিচ্ছে বাংলাদেশে, এটা দেখে আমি খুবই মুগ্ধ। আসলে আম সো লাকি যে ইয়ামার মতো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হতে পারে, আর ওরা একটু টোটালি ডিফারেন্ট। ইনশাল্লাহ ডেফিনেটলি, কারণ আমাদের বাংলাদেশেও বাইকে অনেকের অনেক রকম প্রতিভা আছে। তো ইয়ামাহা যেরকম এই উদ্যোগটা নিয়েছে, এটা যদি প্রত্যেক বছর নেয় তাহলে আরো ভালো ভালো স্টান যারা করে বা আরো বড় বড় প্রতিভা বের হয়ে আসবে বাংলাদেশ থেকে। Now we're going to talk with Taskin's wife, who is newly married. Congratulations. Thank you so much. কেমন লাগছে এত বড় ইভেন্ট, দি ফার্স্ট এভার বাংলাদেশে ইভেন্ট দেখবো? অনেক ভালো লাগছে, এখন তো মাত্র স্টার্ট, আরো কিছু দেখবো। Do you like to ride bike? Yeah, of course. Can we have a bike ride back? Nah. Thank you so much. Thank you so much. আলহামদুলিল্লাহ ভালো আছি। খেলা চলতেছে, তো খেলার মাঝখানে সন্ধ্যা একটু এই আমার এই বড় ইভেন্টটাতে একটু আসতে পারে খুব ভালো লাগতেছে। তো এখন আসলে মেনলি খেলা চলতেছে, তো সবাই দোয়া করুন ভালো খেলি, সুস্থ থাকি, আর যাতে সুখের সাথে জীবন কাটাতে পারি। সবাই দোয়া করবেন, আমরা যাতে অলওয়েজ হ্যাপি থাকি, এভাবেই একসাথে থাকি। এখনো যাওয়া হয়নি, এই পর্যন্ত যাওয়া হচ্ছে। এগুলো সব ঠিক করাই ছিল, ফ্যামিলি গতভাবে সব ঠিক করাই ছিল। তো এটাই, তো ইনশাল্লাহ এখন যা হচ্ছে আমার জন্য সবাই খুশি। আমরা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলো ভালো যায় আর ভালো খেলতে পারি, আর ইয়ামাহা যাতে এরকম ইভেন্ট আরো করতে পারে। থ্যাংক ইউ। ভালো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই সবার মা বাবাকে বেশি বেশি শ্রদ্ধা করবেন, সবাই দোয়া করবেন।